মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ না দিলে তো হবে না, একটা ধন্যবাদ আমার দিতে হয়। একটি আইন পাস করেছেন, কোনো ছেলে যদি কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে, ইমপ্রিজিং করা যাবে না, নিষেধ আছে সরকারি আইন, কথা ঠিক কিনা? যুবকদেরকে বলবো স্কুল ছুটি হওয়ার পরে 3 রাস্তার মোড়ে দাঁড়াইবি না, এটা বড় ভয়ঙ্কর সময়, এই 3 রাস্তার মোড়ে দাঁড়ানো নিষেধ, কারণ আমার মন স্কুল ছুটির দিকে এদিকে আসবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে শয়তান কুমন্ত্রণা দিবে। এই জন্য অন্যজনের বোনকে ডিস্টার্ব করলে তার ভাইয়ের গায়ে লাগবে, ঠিক তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে তোমার গায়ে যেমন লাগে। তো 3 রাস্তার মোড়ে কি দাঁড়াইবেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমার স্বাধীন সোনার বাংলার ছেলেদের জন্য একটা আইন করছেন, ওরা যদি রাস্তায় পিজিং করে 6 মাসের জেল হবে, আমি আমার জায়গা থেকে আরেকটি আপনার কাছে একটি প্রস্তাব রাখতে চাই, রাখা না রাখা আপনার ব্যাপার, কিন্তু আমি ওয়াজের মজলিশ থেকে কনফারেন্স থেকে আজকে হাজার হাজার মানুষের ভিড় থেকে আপনাকে শুধু একটি কথা বলতে চাই, এই দেশে যদি কোনো ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, আমি বিশ্বাস করি আমার স্বাধীন সোনার বাংলার ছেলে এখনো এত মাতাল হয়নি, আমার স্বাধীন সোনার বাংলার সোনার ছেলে এখনো এত পাগল হয়নি, যেই পাগল বুরকা পরিহিতা মেয়ে দেখলে গিয়ে জড়িয়ে ধরে ফেলবে, এখনো বুরকাকে আমার ছেলেরা স্বাধীন সোনার বাংলা সম্মান করে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটি আইন পাস করেছেন, এই বাংলাদেশে যদি কোন ছেলে যদি কোন মেয়েকে ইমপ্রিজিং করে তাহলে তার 6 মাসের জেল হবে। আমি আর একটি প্রস্তাব আপনার কাছে দিতে চাই মাননীয় সভাপতি বরাবর, আপনাকে বলতে চাই আপনি আর একটি আইন পাস করে এই সোনার বাংলাকে একটি আদর্শের বাংলা করে তুলুন। আপনি যেমন করে আইন পাস করেছেন, কোন মেয়ে যদি ছেলেকে কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার যদি 6 মাসের জেল হয়, আজকে আর একটি আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তায় বেপর্দা চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে, তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। শুধু 1.5 ঘন্টা পরে একটু আপনাদেরকে নিয়ে কথা বলেছি, আপনারা একদম পাগল হয়ে গেছে, এইভাবে তো কথা বললে পুরো ওয়াজই থাকবে এরকম করো, বাড়ি ঘরের মানুষের ঘুম ডিস্টার্ব হবে, কিন্তু আমার প্রস্তাবটা কি ঠিক না বেঠিক? আজকে আমার নারী সমাজকে আধুনিক বানাইছে একমাত্র ভারতের সিরিয়াল গুলো, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নামাজ কাজা হলে নামাজ আদায় করে না, কিন্তু রাতের বেলা স্টার জলসার সিরিয়াল যদি না দেখতে পারে সকালবেলা সেই সিরিয়ালটা কাজা আদায় করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার মা যতক্ষণ পর্যন্ত স্টার জলসায় চোখ বোলাবে ঠিক ততটুকুন সময় যদি কোরআনের দিকে চোখ বোলাতো, আমার মায়ের পেট থেকে এমন সন্তান বের হতো যেই সন্তান বাইরে দিব ইসলামের মতন আল্লাহর বলি হয়ে যেত, বলেন ঠিক কিনা বলো? জন্মেছি ভাবে যেতে হবে, তবে তবে ন্যায্য কথা বলতে হবে, বঙ্গবন্ধু বলেছিলেন কেউ যদি ন্যায্য কথা বলে সে সংখ্যায় যদি একজন হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব, আমি যদি পাগল হই, আমি যদি রিক্সাওয়ালা হই, যদি আমি সঠিক কথা বলি আমার এলেম না থাকতে পারে আপনাকে মানতেই হবে। এই বাবার আপনার উঠলেন কেন? ও 1 নম্বর যাও, শুনেন আমার কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? আমি যতক্ষণ কথা বলেছি কাউকে কিছু বলেছি কোরআন সুন্নার বাইরে কোন কথা বলেছি? সমাজতান্ত্রিক কথাগুলো কেন বলছি? কারণ সামনে হলো কবর, এই দুনিয়ায় থেকে আমাদেরকে কবরের পঞ্জি নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই মাহফিলটা দেখে আপনাদের কেমন লাগছে? আল্লাহ পাক আমাদের অতিথিবৃন্দ সাবেক ভাইস চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করছে যে চা না কফি? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের প্রয়োজন আছে না?
জলসা কি চলবে? স্টার প্লাস মদ বন্ধ কর। আমি দেখছি যতটা ছেলে নেশা করে একটা ছেলেও বাপ মার সাথে বালা ব্যবহার করে না। আপনারা বালা আলী জলসা রস করতেছি দিকে গড়ে গেছে কেনা? আপনা গড়ে ধরতেছি, আমার প্রশাসনের ভাইরা আছেন এখানে। আপনারা যদি দেখেন কোনো গ্রামে কেউ বাবা টাবা খা, আপনারা আইন হাতে নিয়ে না না নিয়া এই যে নেতারা আছে ওই প্রশাসন আছে গুফনে যাইয়া বিচার দিয়ে তারা এখন আমার সাথে আজকের নবী আমার প্রিয় নবীকে মহব্বত করে আমার সাথে কিছু ওয়াদা করবেন, আর জীবনে নেশা করব না, নেশা করব না, মদ না, না বন্ধ কর মদ। তুই দে মেসাইরিস কিরে ক খুশি মদ বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, ডেন্ডি বন্ধ, গাঞ্জা বন্ধ, বাবা বন্ধ, সুদ বন্ধ, গোশ বন্ধ, রিবাত বন্ধ, চুগুলখুরি বন্ধ, মিথ্যা বন্ধ, সত্য এখন আরেকটা নামাজ চলবে, নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, মহব্বত চলবে, ইবাদত চলবে, কিয়াম চলবে, মিলাদ চলবে, সত্যি সত্যি। গতকাল একটা চিত্র দেখলাম 16ই ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের একটি হুঙ্কারের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা মহিলারা পুরুষরা সবাই অস্ত্রের সামনে লাঠি নিয়ে নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা? কেন নেমেছে? দেশকে রক্ষা করা, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে এরা কোনোদিন দেশের শান্তি চায় না, কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দিবসে আমরা 30 লক্ষ শহীদকে বিনম্র শ্রদ্ধা বলি জানাইছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, শহীদদের জন্য আরো প্রাণ ভরে দোয়া করেছি এবং 30 লক্ষ শহীদদের নিয়ে অনেক জয়গান করেছি। কিন্তু আমি দেখলাম গতকাল দেখলাম রাজপথে হাজার হাজার মানুষ চরমোনাই হুজুরের নেতৃত্বে তারা রাস্তায় নেমে শহীদদেরকে গভীরভাবে স্মরণ করেছে। অসুবিধা নাই, এটা আমরা চাই। উনার বুকের মধ্যে সবুজ একটা লাল সবুজের পতাকা লাগাইছে, উনার পিছনে হাজার মানুষের বুকের মধ্যে পতাকা লাগাইয়া রাজপথে মিছিল করেছে, শহীদদের স্মরণে তারা মিছিল করেছে, বিজয়ী দিবসে তারা আনন্দ করেছে। আমার প্রশ্ন হলো 30 লক্ষ শহীদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আর শহীদের মর্যাদাই তো পাইলাম নবীর কারণে। বিজয় দিবসে বিজয়ের মিছিল নিয়ে রাজপথে যারা নামতে পারে তারা ঈদে মিলাদুন্নবীর জুলুসকে কেমনে বেদাত বলে, এটাই আমি কচুয়া বাছির কাছে বিচার দিয়ে গেলাম। কোনো রাগারাগি নাই, যেহেতু আমার মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন্নবী, এই জন্য এটা দিয়েই শুরু করলাম। বিজয়ের মিছিল করেছেন চরমোনাই হুজুর, আমি কোনো আপত্তি করি না, আমরাও করব। কিন্তু একই মিছিলটা মিলাদুন্নবীর দিনে করলে অসুবিধাটা কি? গেল এক পজিশন। 2 নম্বর, গতকাল দেখলাম কৌমিদের একজন বক্তা তিনি একটা গান বাইর করছে, তিনি দেশের একটা গান গাইলেন, খুব ভালো বক্তা, যিনি নবীর মিলাদ নবীর সালাম দিনে বেদাত বলে, হারাম বলে, নিষেধ বলে, উনি দেখলাম গতকাল বলতেছে সালাম সালাম হাজার সালাম সালাম শহীদ চরণে চরণে আমার গান রেখে যেতে চাই, সালাম সালাম হাজার সালাম
30 লক্ষ শহীদের শরণে। আমার প্রশ্ন হলো, শহীদদেরকে তুমি সালাম দিলা, নবীর সালামের বেলায় কেন বেদাত বললা? আমি কচুয়াবাসীর কাছে বিচার দিয়ে গেলাম।